আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো মসজিদে কুবা বা কুয়া মসজিদ। মসজিদে কুবা বা কুয়া মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। ফজিলত মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। মক্কার মসজিদে হারাম প্রথম, মদিনায় মসজিদে নববী দ্বিতীয় এবং জেরুজালেমের মসজিদ দে আকসার পরই মসজিদে কুবা স্থান। পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে। সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত। ওইখানে কুবা গ্রাম বলতো মানুষ আগে, এটা গ্রামের নামে ছিল কুবা। কালের পরিক্রমায় এই সূত্রে মসজিদে কুবা নামকরণ করা হয়। হাজিরা এবং মুসল্লিরা মদিনাতে গেলে এই কুবা মসজিদ দেখে আসে, যেহেতু এটা ইসলামের প্রথম মসজিদ। সবারই একটু আগ্রহ থাকে যে মসজিদ, প্রথম মসজিদটা একটু দেখার জন্য। দেখুন এখানে অনেক লোক দেখতে আসছে, যারা এই মসজিদ দেখছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন, বলেন এই মসজিদের গুরুত্ব অনেক বেশি এবং এই মসজিদের স্থান যেহেতু চতুর্থ, মজা দেখতে চতুর্থের মধ্যে আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ।